আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই দেশের হাজারো মানুষ ঘণ্টাতে পায়ে তেল মালিশ করেন। জিজ্ঞাসা করবেন এই জায়গায় কেন পড়ে আছে, এই জায়গায় আপনি কি চান, এক আধারে বলে দেবে আমার মালিক ইনশাল আমার ভালো। অথচ ভালোবাসা যদি পেতে চান, এই জমিনে আপনাকে আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে আপনার জীবন জিন্দগি সব পেলার লাগবে। এই দেশে বিলিয়ে দেয় তখন, দিতে চায় তখন, রাজি হয় তখন, যখন কুরবানি আসে। কি সুন্দর ইমাম সাহেবের হাতে ছুরি দিয়ে ডাক দেবে, হুজুর এবার গরুটা সুন্দর করে জবাই করে দে, হুজুর দোয়া পড়ে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আনামের 163 নাম্বার আয়াত। এই দোয়া পড়ে না, এই আয়াত পড়ে না, আপনি কি বলেন? আল্লাহ আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত বন্দেগী যা আছে সব আমি তোমার রাস্তায় দিলাম। অথচ আজও আপনি আল্লাহর রাহে আপনার জীবন জিন্দেগি ব্যয় করতে পারেন না, আপনার জীবন জিন্দেগি ব্যয় হয় শয়তানের পক্ষে। আপনার কোরবানির জায়গায় হচ্ছে হচ্ছে, আন্দাজে শুধু পশুটাকে মেরে ফেলছে, কারণ আপনার জীবন জিন্দগি পুরাটাই আল্লাহর রাহে আপনাকে বিলানো লাগবে। আল্লাহ এইটাই আছে সেইটাই তথ্য মাত্রা এই জায়গায় লুকিয়েছে। আমার বন্ধুরা আমার কথাগুলো শোনার পরে কেউ রাগ করবেন না, আমি আপনাকে কটাক্ষ করে কোন কথা কোন দিক দিয়ে বলবো না। আল্লাহ আপনাদের নেখায় দান করুক বলেন আমি, আর জোরে বলেন আমি। আমার বন্ধুরা এদিকে মনোযোগ দেন, আমি আপনাকে যে ব্যাখ্যা বিশ্লেষণটা বোঝানোর জন্য এতদূর পর্যন্ত টান দিয়ে নিয়ে আসলাম, এই দুনিয়ার ময়দানে যেহেতু আমরা জানলাম যে মানিতে ভালোবাসা নৈকট্য যদি পেতে চাই অবশ্যই অবশ্যই তার পথে লড়াই আর সংগ্রাম করা লাগবে। এখন আমাদের মনে প্রশ্ন জাগবে, এই দুনিয়ার ময়দানে আমরা লড়াই আর সংগ্রাম করবো কাদের বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে লড়াই আর সংগ্রাম হবে জানার দরকার নেই, আর জোরে বলে জানার দরকার নেই। যেহেতু কোরআনের একটা আয়াতে এরকম তথ্য, তাহলে আল্লাহ আরেকটা আয়াত দিয়ে অবশ্যই অবশ্যই লড়াই আর সংগ্রাম কাদের বিরুদ্ধে হবে এই তথ্য নোট করে দিয়েছে। কারণ কোরআনের বিধানটা এমন কি বিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর সমাধান দিতে পারে একটা মাত্র কিতাব, তার নাম হচ্ছে আল কোরআন। এর আগে আমি আপনাকে একটা ছোট্ট তথ্য বলি, এই বাংলাদেশের জরিপ চালিয়ে দেখবেন 96 ভাগ মুসলমান, 96 ভাগ মুসলমানের ক্ষেত্রে বাকি যে 4% আছে 4% দেখবেন অন্য ধর্মের লোক, তার ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সাঁওতাল ত্রিপুরা মারমা এরকম হাজারো দল আছে, হাজারো মানুষ এই দুনিয়ার ময়দানে বসবাস করে আছে। কোরআনের আয়াত আবার আমাদের সুন্দর করে স্মরণ করে দিচ্ছে, লাড়ি কোনো হাফিদ্দিন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, ওদের ধর্ম ওরা পালন করুক কোনো অসুবিধা নেই, কোনো দিন ওদের বাধা দেওয়া যাবে না, এমনকি ওরা কষ্ট পাবে এই রকম কোন বক্তব্য দেওয়া যাবে না। আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন, কিয়ামতের ময়দানে যিনি হিসাবে থাকবে তিনি হচ্ছে আমার আল্লাহ। এই আয়াত পড়ার পরে আমাদের ব্রেন বুদ্ধি এতটুকু জাগ্রত হলো, 96 ভাগ মুসলমান এই দেশে, বাকি 4% অন্য ধর্মের লোক, আল্লাহ আয়াত দিয়েছি উকাতিলুনা ফি সাবিলিল্লাহ, লড়াই আর সংগ্রাম হবে আল্লাহর পথে, তার মানে আল্লাহর আয়াত দিয়ে নিষিদ্ধ করে দিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা আছে, ওদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই বিভেদ নেই, ওরা যা পারে ওদের ধর্মে ওরা নিয়ম নীতি মেনে আনন্দ করুক, যিনি বিচার করবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে তিনি বিচার করবে, তিনি কেমন বিচারক দেখেন, আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিহি শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। আল্লাহ এমন বিচারক, কিয়ামতে কোনো ভূত চলবে না, কোনো শিকারী মত পারি
সুপারিশ করা অনুমতি দেবে সেই সব কথা বলতে হবে আর কেউ কথা বলবে আমাদের দেশে কি আছে এরকম বিচার আছে 10 টাকা 20 টাকা দেবেন রায় উঠিয়ে আমার বন্ধুরা এদিকে তাকান খুব মনোযোগ দিয়ে তথ্যটা শুনে যান নতুবা আপনি আমার উপর রাগ করবেন আর কি বলে গেল বুঝলাম না তাহলে আমাদের এবার মেইন পয়েন্ট মেইন শব্দ যেটা আমাদেরকে ইঙ্গিত ইশারা করছে লড়াই সংগ্রাম বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন তাহলে বুঝলাম আমরা কাদের বিরুদ্ধে পারবো এইবার আসেন আমরা কোরআন থেকে তথ্য নেই দেড় হাজার বছর আগে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর কোরআনের আয়াত সুন্দর করে আল্লাহ নাযিল করে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নবী বলেন আল্লাহু আকবার হে নবী আপনাকে বলছি এখন এই জায়গায় ছোট্ট একটা প্রশ্ন এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করে থাকেন হাজার হাজার বছর আগে নবীজিকে যদি আল্লাহ এই ভাবে ডাক দেয় ইয়া আইয়ুহান নবী গু হে নবী আপনাকে বলছি তো ওই সময়ে নবীজির উপরে এই ডাকটা মানা কিন্তু ফরজ ছিল কারণ কোরআনের প্রত্যেকটা বিধান মেনে নেওয়া ফরজ কোন মানুষ যদি অস্বীকার করে অন্য কাতারে চলে যায় বিশ্ব নবী সহকারে ওই সময়ে নবীর উপরে যারা ঈমান এনেছিল যারা দ্বীনের দাওয়াত গ্রহণ করে নিয়েছিল যারাই কালেমার ছায়া তলে এসেছিল তাদের সবার জন্য এই ডাকটা মেনে নেওয়া কিন্তু ফরজ ছিল এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে তাদের সবার জন্য কিন্তু ওই ডাক মেনে নেওয়া ফরজ কিন্তু আমরা কি আজ এই ফরজের কাতারে আছি আরো জোরে বলেন নেই তো আমি আপনাকে